আসসালামু আলাইকুম হায় এভরিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আমি একটু বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি ফজরের নামাজ পড়ে বুটের ডালটা ভিজিয়ে রাখলে একটু ভালো হয় দিনের বেলা ভালোভাবে ফুলে এবং এটা দিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এটা কালকে এটা দিয়ে বুটের ডালের একটা মজাদার রেস্টুরেন্ট স্টাইলের ডাল যে করে সেটা করে দেখাবো আর এরপর ঘুমিয়েছিলাম তো দুপুরবেলা উঠতে উঠতে লেট হয়েছে সাড়ে বারোটার সময় থেকে উঠেছিলাম কারণ এরকম হয় না ওই যে সকালে অনেক সজাগ থাকি যার কারণে এরপরে একটু ঘুমিয়েছি আবার উঠেছি আসলে বারবারই ওঠা হয় এরপরে এখন বাজে মানে তিনটা বাজে তো এই সময় আমি টুকটাক কাজগুলো কমপ্লিট করে রাখবো তো সেই জন্য সবার আগে আমি যেটা করব আমি ময়দাকে নান রুটি বানাবো ময়দা দিয়ে সেজন্য ময়দাটাকে রেডি করে রাখব তো আমি ইস্ট নিলাম ময়দা নিলাম এখন এগুলো দিয়ে আমি কীভাবে সহজভাবে নাম তৈরি করি সেটা দেখাবো আমি এখানে পনে এক কাপ গরম পানি নিয়েছি গরম পানি বলতে কুসুম গরম পানিটা আর এই পানিটার ভিতরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের ইস্ট দিয়ে দিচ্ছি আমি এই কোম্পানির ইস্ট ব্যবহার করি এটা খুবই ভালো যারা এটা পান অবশ্যই এটা করবেন আর বাংলাদেশে যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল সেটা করলেই হবে অসুবিধা নেই তো আমি এক চামচ টেবিল চামচ ওস্ট দিয়ে দিলাম সরি ইস্ট দিয়ে দিলাম এরপরে আমি এটার ভিতরে এক টেবিল চামচ চিনি দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি কথাটা মিলে গিয়েছিল ওটস আর ইস্ট একসাথে হয়ে ওস্ট হয়েছিল সরি সেজন্য এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো আর এটা ফুলবে যা যখন অ্যাক্টিভ হবে তখন এটার ভিতরে ময়দা ইউজ করবো তো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়েছে খুব সুন্দর ইস্ট একদম ফুলে উঠেছে এখন আমি এটার ভিতরে ময়দা দেব। আমি আড়াই কাপ পরিমাণের ময়দা নেব এটা আধা কাপের মাপ এই যে আধা অর্ধেক কাপ লেখা আছে এটার আধা কাপ যেহেতু তো এই হলো আমার এক কাপ এরকম আরও দুইবার নেব দুই কাপ হবে এই যে এইটা হলো দুই কাপ আর একবার নেবো তাহলে হবে আড়াই কাপ এই যে আড়াই কাপ আমি আড়াই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ ইস্ট নিয়েছি আর পনে এক কাপ পানি দিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন এখন আমি ওয়ান থার্ড কাপ তেল দিচ্ছি আপনারা চাইলে মানে এক কাপের চারের এক ভাগ দিতে পারেন আবার চাইলে একটু বেশিও দিতে পারেন এটা আপনারা হিসাব মতো দিয়ে নেবেন তো এক কাপের চারের এক ভাগ দিলেও হয়ে যায় এটা এখন এটাকে একটু মাখাবো খুব বেশি মাখানোর দরকার নেই অল্প একটু সময় জাস্ট একটু ভালোভাবে এভাবে একটু মেখে তারপরে যেটা আমি করবো এই রকম একটা ডো তৈরি করব নরম কিন্তু ডোটা শক্ত না খুবই নরম এখন এটাকে আমি পনেরো এক ঘন্টা এক ঘন্টা এই টাইমের মতো ঢেকে রাখবো আধা ঘন্টা থাকলেও অনেক সময় হয়ে যায় তো ঢেকে রেখে দিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে আমি বুটের ডালটা রান্না করে ফেলছি আর এই বুটের ডাল দিয়ে নান রুটি খেতে যে কি মজা লাগে আপনার অবশ্যই একদিন ইফতারে করে খাবেন খুবই মজা লাগে আমি জিরা দিয়েছি আস্ত জিরা তার ভিতরে গোটা মশলাগুলো দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা এরপরে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি একসাথে করেছি এই মাত্রই করেছি ব্লান্ডারে আর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো এখন এটাকে ভালো মতো কষাতে হবে আমার আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু চা খাওয়ার পরে ইফতারের সরি চা খাওয়ার পরে না সাথে সাথে একটু পরে দিলে ভালো হতো সবেমাত্র মাত্র চাটা নিয়েছি আর ভয়েসও দিতে নিয়েছি যেহেতু আমার টাইম নেই আপলোড টাইমটা অলরেডি আমার ওভার হয়েছে আজকে একটু লেট হয়ে গেল আপলোড দিতে তো এখন একটু ভালো মতো ওটাকে কষিয়ে এরপর আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণের পানি দেব কারণ ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক পানি লাগে আর যাদের প্রেশার কুকার আছে তারা চাইলে প্রেশার কুকার এটা করে নিতে পারেন অনেকে আবার ডালটা সিদ্ধ করে তারপরে মশলাটা করে তার সাথে মিশিয়ে ফেলে সেটাও মজা হয় আমার যেহেতু অত টাইম ছিল না সেজন্য আমি একসাথেই করে ফেলছি এখন এটাকে ঢেকে পাশের চুলোতে রাখবো আস্তে আস্তে এটা হতে থাকবে ততক্ষণে আমি ইয়া করব। সুজিটা তৈরি করব তো ওটা আমি পাশের চুলাতে রেখেছি আর এখানে একটু বাটার দিয়ে দিলাম আর ঘি থাকলে ঘি দেবেন ঘি দিলে খুব ভালো ঘ্রাণ আসে আমার কাছে ঘি ছিল না আর এলাচি দারচিনি আর কিছুটা সুজি দিয়েছি এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিলেই হবে আমি পাঁচ ছয় টেবিল চামচের পরিমাণের সুজি দিয়েছি আর সুজি আমার প্রিয় খাবার রুটি দিয়ে সুজি আমার সব থেকে পছন্দের খাবার তো আজকের ইফতারটা থেকে আমার প্রিয় আমি এই টাইপের ইফতার খুব পছন্দ ইফতার না শুধু এই টাইপের নাস্তাটা আমি খুব পছন্দ করি তো সুজির ভিতরে একটু ভালোভাবে ওটাকে ভুনা করে ভেজে মানে তারপরে আমি এটার ভিতরে দুধ অ্যাড করে দিলাম দুধটা দিতে হবে এমনভাবে যে আপনার যেন সুজিটা যখন কমপ্লিট হয়ে যায় সুজিটা যেন পাতলা একদম না থাকে আবার একদম অতিরিক্ত ঘনও না হয় তো আমি এখানে বেশ অনেকখানি দুধ দিয়েছি আসলে আমি আন্দাজ বলতে পারবো না কারণ আমি নিজেও আন্দাজ করে দেইনি। এরপরে চিনি চিনিটা মিষ্টি অনুযায়ী দিতে হয় আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন তবে সুজি রান্না মোটামুটি আমার মনে হয় সব মানুষই জানে একটা নতুন কিছু না তারপর একটু দেখালাম যারা নতুন গৃহিণী সবাই মাত্র বিয়ে হয়েছে ওরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকে তো ওরা করতে সুবিধা হবে ওদের একটু কিসমিশ দিলাম তবে আগে দিলে আরও ভালো হতো আমার খেয়াল ছিল না চাইলে এটার ভিতরে বাদামও দিতে পারেন তবে সুজিতে বাদাম দিলে সুজির টেস্ট ভালো পাওয়া যায় না সেই জন্য কিসমিশটা দিলেই হয়ে যায় তো সুজিটাও আমার কমপ্লিট আর এদিকে আমার এই ডোটা ফুলে গিয়েছে অনেক একদম এখন এটা দিয়ে সুন্দর করে আমি কিছু নান তৈরি করবো এবং চুলাতে কত অল্প সময় আমি ফ্রাই প্যানে নান তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নান নানানভাবে করা যায় চাইলে আপনারা লোহার কড়াইতে এটাকে পানির সাথে পানি একটু ছিটিয়ে তার উপরে দিয়ে তারপর উলটিয়ে ওটাও করা যায় ওটা আমি আরেক দিন দেখাবো কিন্তু ওই সব প্রসেস হয় কি ইফতারের সময় খুবই ঝামেলা হয়ে যায় ইফতার এমন একটা টাইম সবাই চায় একটু গরম খাবার খেতে প্লাস জলদি ছটপট করতে সেজন্য আমার মনে হয় আমার এই প্রসেসটা সবথেকে সহজ প্রসেস আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন দেখতে পারেন করে একবার যে আপনাদের যদি ভালো লাগে মাঝে মাঝেই আপনারা ময়দা দিয়ে এভাবে নান করে খেতে পারেন এখন আমি এটাকে বেলে নিচ্ছি থেকে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছে আমার মামা শ্বশুরের সাথে গিয়েছে আমার মামা শ্বশুরের বাসা আমার বাসা থেকে একদম কাছে বেশি দূরে না তাড়াহুড়া করে তার জন্য একটু নান তৈরি করে দিচ্ছি যেহেতু আমার বাসা এসে এখান থেকে যাবে তো আমি চিন্তা করলাম মামার জন্য একটু নান তৈরি করে দেই মামাও ইফতারে খেতে পারবে তো ওই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি তার জন্য আগে আর মামাকে একটু ইফতার দিয়ে দেবো এই যেটা খাবো সেটাই দিয়ে দেব তো এই ধরনের খাবার আসলে কি মুখরোচক আপনি খাবেন আপনার পেট ভরবে প্লাস আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না যেমন এটার ভিতর তেল খুবই কম সব খাবারগুলোতে প্রতিদিন ভাজা পোড়া খেলে আমাদের শরীরের জন্য আসলে ভালো না আমরা ঠিকই মজার জন্য খাই কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো আমি অনেক আইটেমই তৈরি করে রেখেছি ফ্রিজে যদিও এখন অনেক কিছু আছে আমি আস্তে আস্তে ওগুলো খাবো প্রতিদিন তো ভাজা পোড়া খাওয়া সম্ভব না সেজন্য আমি রেখে দিয়েছি যখন যখন ইচ্ছে হবে তখন খাবো তো রুটিটা তো দেখলেন কিভাবে ফুলেছে রুটির ওই পাশটা এভাবে করে আপনাদেরটাও ফুলবে এটা আর একটা প্রসেস আমি আরেকদিন দিন দেখাবো ইনশাল্লাহ তবে এইটা খুব ভালো এইটা খেতে বেশি মজা হয় এভাবে করলে পরে না অতিরিক্ত আর টেস্টি থাকে বেশি তো আমি ইনশাল্লাহ ওই প্রসেসটাও কোনো এক সময় দেখাবো যেদিন আমার আমার হাতে অনেক বেশি টাইম থাকবে ঠিক তখন এদিকে আমার ডালটাও হয়েছে কমপ্লিট একটু আলু দিলে ভালো হতো তো আপনাদের ভাইয়া একটু আগে এসে পৌঁছালো এখন আমি মামার খাবারটা রেডি করে দেবো আলুটা এখন নিয়ে আসছে আমার বাসায় আলু ছিল না তো তাড়াহুড়ো করে আমি মামাকে একটু সুজি আর একটু ডাল আর একটু রুটি দিয়ে দিচ্ছি নান রুটি এটাই আমরা যেহেতু আমরাও এটা খাবো তার জন্য এটা দিলাম সেও আমাদের মতো এটাই তার বাসায় বসে ইফতার করে নেবে এখন তো পাঁচটার সময় ইয়া শুরু হয়ে যায় আমাদের কারফিউ পাঁচটার থেকে শুরু যার জন্য একটু তাড়াহুড়া লাগে বাসায় তো পৌঁছাতে হয় মানুষের পাঁচটার আগে সেই জন্য আমিও তাড়াহুড়ো তাড়াহুড়া করছি তো আমার ছেলের কাছে পাঠিয়ে দিলাম নিচে যে দিয়ে আসলো মামাকে আর এখন আমি একটু রু দিয়ে শরবত বানাবো এটা কিন্তু ফালুদানা এটা হচ্ছে এক ধরনের শরবত আমি লাবান দিয়ে করব লাবানটা যারা মিডল ইস্টে থাকেন তারা সবাই চিনেন তারা চাইলে এভাবে ইজিভাবে খেতে পারেন আমি এখানে এটা হচ্ছে তালের শ্বাস তালের শ্বাস তো আপনারা সবাই চিনেন আর আমাদের এখানে আমরা ক্যানে কিনি ক্যানের ভিতরে পাওয়া যায় ছোটো ছোটো ক্যান তো চিনেন সেই ক্যানের ভিতরে পাওয়া যায় আর বাংলাদেশে তো এটা একদম তাজাই বিক্রি করে তো যারা তাজা পাবেন এই সিজনে পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না পেলে অবশ্যই আপনারা তালের শ্বাসটা এভাবে করে খেতে পারবেন তালের শ্বাস দিবেন আর বাঙ্গি বা তরমুজ যে কোনো ফ্রুটসই দিতে পারবেন আম দিয়ে তারপরে টক দুইটাকে একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে ওটা দিয়ে দেবেন আর যারা লাবানটা পাবেন তারা অবশ্যই লাবান দিয়ে খাবেন খুবই মজা লাগে খেতে খুবই ইজিভাবে করলাম দেখুন কালকে তো ফালুদা করেছিলাম আজ আমি এটা করলাম এটাও ফালুদার থেকে কোনো অংশে কম না অনেক মজা এখন আমি এটা ঢেলে দেব আর আমি একটু তোকমাও রেডি করে রেখেছি যেহেতু এখন রোজার মাস একটু তোকমাটা খাওয়া ভালো শরীর করা হবে না তো এখন আমি এই যে তোকমাটা দিয়ে দিচ্ছি সবগুলোতে আমার বাচ্চারা কিন্তু এই তোকমা খাবে আমি যে টাইপের শরবত করি ওরা খুব লাইক করে ওদের আমি বুঝিয়েছি যে এগুলো খেতে হয় তো যাই হোক আমার শরবত মোটামুটি রেডি এখন উপরে আরেকটু ফ্রুটস ছিল ওটাও দিয়ে দিলাম একটু ওই যে ইয়ার শ্বাসটাও দিয়ে দিচ্ছি তালের চাইলে আপনারা এখানে ডাবের শ্বাসও ইউজ করতে পারেন ডাবের যে নরম যে নারকেলটা থাকে না যেটাকে মানে একদম নরম থাকে ওটাও চাইলে আপনারা দিতে পারেন এখন আবার একটু রুয়াফজা দিয়ে দিচ্ছি যেহেতু আমি লাবানে চিনি দেইনি এটা তো টক সেজন্য আমি উপরে একটু রুয়াবজা দিয়ে দিলাম তো এই তৈরি হয়ে গেল লাবানটাও আর এই আমার নান নানটা অনেক সফটই হয়েছে আমি যখন খাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে আমার শরবত তো শরবতটা খেলে আমার না আর কিচ্ছু লাগে না আমার শরবতেই একদম পেট ভরে যায় তারপর আপনাদের ভাইয়া আবার বলল যে একটু সামোচা ভাজো তো সেই জন্য একটু সামোচা ভাজছি অল্প করে বাচ্চাও বলল যে একটু সামোচা খাবো আম্মু তো সেই জন্য কয়েকটা সামোচা ভেজে নিচ্ছি আর খেজুরও নামালাম সব সময় খেজুরটা মনে থাকে না একদম লাস্ট সময় খেজুরটা নামাই ভুলেই যাই তো মোটামুটি ইফতার এখন আমাদের টেবিলেরই আলহামদুলিল্লাহ আমরা ইফতার খেয়ে নেবো আর আল্লাহ আমাদের আর একটা রোজা রাখার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া সবাইকে বললাম টেবিলে চলে আসো আজান দেবার দুই মিনিট পরে এই ফাঁকে আমি আবার একটু আমার ক্যান্ডেলটা জ্বালিয়ে নিচ্ছি এটা লাস্টেই আমি জ্বালাই এটা চাইলে একটু আগে জ্বালালেই ভালো হয় কিন্তু আমি আমার খেয়াল থাকে না আমি সব ভুলে যাই যখন আমি টেবিলের কাছে আসি তখন মনে হয় আমার এটা করা হয় নাই ওটা করা হয় নাই এরকম আর তো এখন আমরা বসে পড়ব আমার ছেলেরা আজ গলা শুকিয়েছে বলে আমাকে আগে পানি দাও আজকে আমি পানি খাবো পানির খুব পিপাসা পেয়েছে তা আমি আবার পানি দিচ্ছি আর শরবতগুলোও দিয়ে দিচ্ছে সবাইকে তো লাবানটাই খুব ভালো লেগেছিলো খেতে আর ইফতারের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বা এই টাইপের খাবার খেতে খুবই ভালো লাগে এরপর আমি আমরা সবাই মাগরীবের নামাজ পড়েছি এরপরে চা নিয়ে বসেছি আমার তো অভ্যাস মাগরীবের নামাজের পরে চা না খেলে ভালো লাগে না তো আমি নিলাম আর আপনাদের ভাইয়ার জন্য নিলাম বলি যে চা না খেলে একদমই চলে না আর মানে ভালোই লাগে এই সময় চাটা খেতে আমি কিন্তু রাতে দুইবার চা খাই এই এই সময় খাই আবার রাত্র দশটার দিকে একবার খাই কারণ আসলে রাতে ঘুমানো হয় খুবই কম টাইম অনেক সময় দেখা যায় আমি ঘুমাই না একদম ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই তো চা বানালাম চা খাই কারণ আমরা সন্ধ্যা রাত্রে ভাত টাত খাই না একটু হালকা পাতলা কিছু একটা খেয়ে নেই চায়ের সাথে আর এখন তো মাকদীপের সময় চা তো লাগবেই টেবিল টেবিল এখনও ক্লিন করা হয়নি এগুলো পরে করব একটু রেস্ট নিয়ে তারপরে সব কিছু ক্লিন করে ফেলবো এটাই করি সব সময় আগে একটু রেস্ট নিয়ে নিই তারপরে সব কিছু ক্লিন করি তো আপনার ভাইয়াকে বললাম মোবাইলটা একটু সরাও চাটা রাখি এখন চা খাবো চা খেয়ে তারপরে যাবো রাতে রান্না করতে তো রাতে রান্নাটা আজ দেখাতে চেয়েছিলাম তো ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য আমি ইনশাল্লাহ কাল রান্নাগুলো দেখাবো যে কী কী রান্না করেছিলাম আজকে তো কালকের ভিডিওটা হবে সেড়ির থেকে ইফতার পর্যন্ত আজকের সেইরিটা দেখাবো আর আগামী আগামীকালকের ইফতার একসাথে করে দেখাবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পাশেই থাকবেন আর ছেলেকে বললাম যাও একটু আমার নানটা নিয়ে আসো একটু চা দিয়ে খাই এটা একটা অভ্যাস আমার চায়ের সাথে একটু মুড়ি বা একটু নান বা একটু টোস্ট এগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে আসলে জানি না এই অভ্যাস কোথার থেকে পেয়েছি কিন্তু কেন জানি এটা আমি অনেক এনজয় করি হয়তো কারো কাছে এটা ভালো লাগবে হয়তো কারো কাছে ভালো লাগবে না যেমন আমাদের ঘরে এইভাবে কেউই খায় না কিন্তু আমি খাই আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় মা আসসালামা